সত্যি যে এমন হবে আমি সত্যি ভাবতে পারিনি। এটা আমার সব থেকে ফেভারিট একটা গ্লুকন্ডি। তো যেখানে বিস্কুটে ডিপে নিয়ে আর এখানে বিছানার অবস্থাও খারাপ, কিছু গোছানাও হয়নি। কালী পূজার সময় আমার মা বাপি আর সবাই এসেছিল, তখন আর কি মানে এগুলো পাল্টানো হয়েছিল, বিছানার চাদর ফাদর। এখন আমি আপাতত কাচবো, তো খুব নোংরা পড়েছে জানো তো, তো চলো এখানে ফেলে দিলাম। ওর একটা গেঞ্জি প্যান্টও আছে কাচাকুচি। তো গরমকাল, সকালে স্নান করলেও বেলায় গরম হবে। এখন আমি ভাবছি কি সকালে আজকে স্নান করে নেবো, তাই এখনো শাড়ি চেঞ্জ করিনি, আর তোমার খাওয়া দাওয়ার পরে শাড়িটা চেঞ্জ করে নেবো, মানে খাওয়া শাড়িও চেঞ্জ হয়ে যাবে, এটাই আমার আপাতত প্ল্যান আছে। যাই হোক, এখানে সব মাখা চোখা কমপ্লিট হয়ে গেছে, মেখে রেখে দিলাম। ব্লগটা আজকে দেখতে থাকো, পাশে থাকো, অনেক মজা হবে। টাটা। দাঁড়াও দাঁড়াও, ভাবছো তো কোথায় যাচ্ছি আমি? চুবড়ি হাটে করে শাক তুলতে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। না 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 না, এইটুকুনি শাক তো আমি তুলিনি, আরও অনেক তুলে রেখে গামলায় ঢেলে রেখে গেছি আবার তুলতে। তো এই শাকগুলো এখন ভালো করে চুপুটে ধুয়ে নিতে হবে, আর এতে অনেকগুলি শাক আছে, মানে আমার আর মায়ের দুজনের এনাফ ভাজলে। তো সত্যি বলতে দুর্দান্ত খেতে লাগে এই শাকগুলো, একটু হালকা করে চিনি দিয়ে দিলে আরও ভালো লাগে, খুব খুব টেস্টি হয় খেতে। তো এই ছিল আমার শাক। সানটান পুরো কমপ্লিট করে ফেলেছি, এখন মুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে শসা পেঁয়াজ লঙ্কা তো আছেই। আমার কাছে দুর্দান্ত একটা খাবার, তরকারির থেকে এইসব খাবারই আমার বেশি ভালো লাগে। জল ঢেলে নুন দিয়ে সাথে একটু শসা, আমার তো খুব ভালো লাগে শসা। তো আজকে আমাদের ঝোল হবে, এই যে আমার পা দেখা যাচ্ছে তার জন্য সরি, ঝোলের আনা যেখানে কুমড়ো ঢেঁড়স, এই ঢেঁড়স পটল বেগুন সব আছে, আজকে আমাদের ঝোল করা হবে একটু। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবান্না জোগাড় করতে হবে, অনেক কাজ আছে। টাটা। রান্না বলতে গুঁড়ো আলু ভাজবো, শাক ভাজবো, আর সাথে তোমার তো দেখালাম কুমড়ো এটা সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে ঝোল করব। আর তো তাই জন্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে আগে ভাপিয়ে নিতে হবে, তাই চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে তো ভাতের চালও তুলে দিয়েছি, আর এদিকে আলু তো ফুটেই যাচ্ছে। তো গাইস, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এক মগ খাবো গ্লুকন্ডি। এটা আমার সব থেকে ফেভারিট একটা গ্লুকন্ডি, অরেঞ্জটা, যেটা আমার বড় খায় না, আমাদের বাড়িতে কেউ খায় না, আমার খুব ভালো লাগে এটা। তো চলো এখন আমার খাওয়া যাক, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গড়গড় করে খেয়ে নি। হ্যাঁ, শান্তি। তো চলো আগে খেয়ে নি, সব জামা কাপড় শুকনো হয়ে গেছে। রোজ রোজ যদি এত এত জামা কাপড় যদি গুছাতে হয় কারো ভালো লাগে? এই যে এত জামা কাপড় আর গোছানো দেখাচ্ছি না, এই রাখলাম, একটু পরে গোছাবো। তো চলো আমি ঢাকা পরে যাচ্ছি, পরে কথা বলছি, টাটা। বিকাল হয়ে গেছে, মানে সন্ধে সন্ধে মুখ হয়ে গেছে, তারপরে তো জল তুলতে হবে, জল তোলা হয়নি সারাদিনে, একটিবারই মানে একবারই কল চালাই। আর তো বোতল বোতল ভরা হয়ে গেছে, আর সাথে বালতিটা একটু ভরে নিচ্ছে। আর তো দেখো বোতলগুলো ভাড়া ভরে সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এক একটা বালতি আছে যেগুলো একটু একটু ভরে নিয়েছি। তো গাইস, দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হাঁটি করে এসে, মানে হাঁটতে থেকে এসে এখন জাস্ট জলগুলো ভরলাম,
এখন অপেক্ষায় আছি কতক্ষণে ওই পাইপটা দিয়ে জল পড়বে, আর ওই সুইচগুলো বন্ধ করবো, সে অপেক্ষা এখানে বসে আছি আপাতত। সন্ধে সন্ধে হয়ে গেলে সন্ধে সন্ধে দিতে হবে, কি আর করা যাবে, তারপরে তো ফোন ঘাটা করা আর তো কোনো কাজ নেই। তো চলো এখন একটু ওয়েট করার পালা কতক্ষণ জল পড়ে। টাটা। তো গাইস, আমি এখন আম খাচ্ছি। আমি না আম মানে খুব একটা পছন্দ করি না। আমাদের ঘরে অনেক আম পড়ে আছে, আমার মানে শাশুড়ি মাই খায়, আমি খাই না অতটা। বাট এখন খুব ইচ্ছা হলো একটা আম খাই আর সাথে একটা ভিডিও করি, রিলস করি। তো একটা রিলস করলাম। তো রিলসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে আমাদের গাছের আম খাচ্ছে, আমাদের উঠোনে গাছ হয়েছে, খুব সুন্দর খেতে আমগুলো। তো আমার অতটা পছন্দ না, আমার পেটে লাগে ওই জন্য খাই না। তো তখন 12:30 বাজে, রান্না বান্না করে ফেলেছি, শুধু ভাত তাল শেষে হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। আর কি বলবো, একদিনের ব্লগ তো হচ্ছে না, তো দুদিন করে দিতে হচ্ছে এক একটা ব্লগ। টাটা। ভাই রে ভাই, কি রোদ্দুর কি রোদ্দুর, মাথা খারাপ করা। এই যে রান্না বান্না কমপ্লিট হলো, হাঁড়ি আর এইসব নিয়ে এখন বাসন ধুতে এসেছি। ওই যে ওখানে বাসন রাখা আছে, এইসব বাসনগুলো এখন ধোবো। হাঁড়িটা একটু জলে ভিজিয়ে নি, নাহলে শুকনো হয়ে যাবে। তো গাইস, কি আর বলবো, মা আজকে নেই, মা আজকে একটু দরকারি কাজে গেছে, তাই আমাকে বাসন বাসনগুলো মাজতে হচ্ছে। তো চলো, বাসনগুলো এই যেখানে পড়ে আছে মাজা ধোয়া করে নি, করে কথা বলছি। প্রচন্ড রোদ এখানটা, মানে সকাল থেকে রোদ লাগে, এখন আপাতত এই যে ছায়ার মতো হয়েছে, দেখতে পাচ্ছ? ঘেমে যাচ্ছি, টাটা। তো গাইস, মানে কিছু বলার নেই, এত গরম পরিমাণে বেড়েছে, আমি জাস্ট ঘেমে যাচ্ছি আর পাচ্ছি না এখানে বসে থাকতে, মানে বোরিং হচ্ছে। বিকালটা না এত বোরিং, আর সাথে সাথে মানে গরমকাল তো বেলাটাও বেড়ে গেছে, সত্যি যে এমন হবে আমি সত্যি ভাবতে পারিনি, এই এত যে মানে টেম্পারেচারটা বেড়ে যাবে। আর ওইখানে সেই আচার খেয়েছিলাম, ওই কলতলে পড়ে আছে, ডিপে টাপা ধোয়া বাকি আছে। তো আমি ভাবছি আর পাচ্ছি না, আমি সেই সকালবেলা কখন স্নান করেছি, এখন ভাবছি একটু গা ফা দিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি, কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম হচ্ছে, যা হয় হবে। তো চলো শাড়িটা চেঞ্জ করে নি, প্রচণ্ড গরম হচ্ছে আর পাচ্ছি না, তারপরে তোমাকে অবশ্যই দেখাচ্ছি। চলো। তো গাইস দেখো, ফাইনালি আমি পুরো শাড়ি বাড়ি চেঞ্জ করে ফেলেছি, গাও ধুয়ে নিয়েছি, যা হয় হবে, ঠান্ডা লাগবে লাগবে, প্রচন্ড গরম হচ্ছিল আর পাচ্ছিলাম না। এই যে ব্যাকগ্রাউন্ডে শাড়ি দেখতে পাচ্ছ কি জানি না, এই যে শুকনো করতে দিয়েছি, আদৌ শুকনো হবে কি জানি না, যাই হোক। তো সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দেবো, শাড়ি তো চেঞ্জ করে ফেললাম। তো চলো, আপাতত এটুকুনি কথা বলার ছিল, আবার ব্লগটা এন্ড করে দেবো পরে, ওকে? তো গাইস, আজকের ব্লগটা এতটাই থাক, দেখার জন্য নেক্সট কোনো ব্লগের সাথে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি, আর আমার মজ আর ফেসবুকে ফলো করে দিও, ওকে? টাটা আজকের মতো।